আসসালামু আলাইকুম, আমি হিমেল রহমান। আজ আমি তোমাদের মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ের আহ্নিক গতির ফলে অভিকর্ষ ত্বরণের মান কিরূপ হতে পারে সেটি নিয়ে আলোচনা করব। তোমরা কি জানো যে আহ্নিক গতি কি বা পৃথিবী কিভাবে ঘুরে? যারা জানো না তারা একটু দেখে নিতে পারো। আহ্নিক গতি হলো পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে একবার সম্পূর্ণ ঘুরে আসতে 24 ঘন্টা সময় নেয়। একেই আমরা আহ্নিক গতি বলে থাকি। আহ্নিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে জিয়ার মান বিভিন্ন হয়, তবে সেটা মেরু থেকে কমতে থাকে। কিভাবে কমে সেটি যদি একটু থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করো, তবে আমি সেটা যেটা দেখাবো তোমাদের সেটি হলো যে তোমরা কি কেন্দ্রমুখী বল বুঝো? যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় থাকলে তার কেন্দ্রের দিকে যে বলটা উৎপন্ন হয় সেটাই কিন্তু কেন্দ্রমুখী বল। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো যে আমি যদি এই বস্তুটাকে এভাবে ধরে ঘোরাতে থাকি তাহলে এই যে ও ঘুরলো কেন? ও দুইটা কারণে ঘুরছে। একটি হলো আমার হাতের দিকে ওর একটা সেন্টার অফ ফোর্স ক্রিয়া করছে, আরেকটি ব্যাপার হলো এর যে শেষ মাথা সেটি থেকে এটি বাহিরে চলে যাওয়ার জন্য যে বলটা চাপছিল সেই সমপরিমাণ বলটাই কিন্তু আমি ধরে রাখেছি। যদি সেই সমপরিমাণ বলে আমি একে ধরে না রাখতাম, অর্থাৎ কেন্দ্রের দিকে যদি সেই পরিমাণ বলটা উৎপন্ন না হতো, তাহলে এটি ছিটকে চলে যেতে পারতো তার স্পর্শক বরাবর। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে কেন্দ্রমুখী বলের মান অবশ্যই অপকেন্দ্র বল বা বহির্মুখী বলে সমান হতে হবে। আচ্ছা, এই ব্যাপারটি যখন তোমাদের ক্লিয়ার হলো তাহলে একটু রাশিমালাও লিখে নেই, আমি একটু সময় ব্যবহার করব তোমাদের, তো ইনশাআল্লাহ এটি তোমাদের সুবিধা হবে। যে কেন্দ্রমুখী বল F=mv²/r, আর আমরা জানি যে v এর মান হলো ওমেগা আর হোল স্কোয়ার, আর এখানে আর থাকে, সো উই ক্যান সে দ্যাট যে এম ওমেগা স্কোয়ার আর। কেন্দ্রমুখী বল অর্থাৎ সেন্টার অফ ফোর্স কে আমরা এম ওমেগা স্কোয়ার আর দ্বারা প্রকাশ করতে পারি। এখন পৃথিবীর আকৃতি আমরা জানি যে মূলত গোলাকার নয়। তো গোলাকার যেহেতু নয়, তবে পৃথিবীর এই যে এই মূল অক্ষ বরাবর একটি দাগ দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে বরাবর যে জায়গাটা এটিকে কিন্তু আমরা বিষুবীয় অঞ্চল বলে চিহ্নিত করে থাকি। ওকে, এই জায়গাটি বিষুবীয় অঞ্চল, এই জায়গাটিও কিন্তু বিষুবীয় অঞ্চল, আর এই যে জায়গাটা সেটি মেরু অঞ্চল, এই জায়গাটাও কিন্তু মেরু অঞ্চল। আচ্ছা, এখন যখন কোনো বস্তু এই পথ বরাবর ঘুরতে থাকবে তখন খেয়াল করে দেখো ওকে বেশি পথ ঘুরতে হয়। দ্যাট মিন্স হলো পুরো ব্যাসার্ধ অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বরাবর পথটা ঘুরতে হবে। তো এত বড় একটি পথ যখন ও ঘুরবে তখন ব্যাপারটা কি হয়? তখন যে ব্যাপারটা হয় ওকে হলো বেশি কেন্দ্রমুখী বল উৎপন্ন করতে হয়, তার মানে বেশি শক্তি খরচ হয়। আর আমরা জানি যে প্রত্যেকটি বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে অভিকর্ষীয় বলে টানতে থাকে। তাহলে সেই অভিকর্ষীয় বল থেকে সামান্য পরিমাণ এই কেন্দ্রমুখী বল বিয়োগ হয়ে যায়, তারপরে যেটি থাকে সেখান থেকে কিন্তু আমরা অভিকর্ষ ত্বরণটি নির্ণয় করতে পারব। এবার চিন্তা করে দেখো, যদি এই বস্তুটি মেরু অঞ্চলে থাকে, সেখানে যদি এইভাবে ঘুরতে থাকে, ধরো এই ঘূর্ণনের সময় সে কিন্তু বেশি পরিমাণ পথ কি করতে পারবে না, ঘুরতে পারবে না। দ্যাট মিন্স মেরু অঞ্চলের ক্ষেত্রে কিন্তু অপকেন্দ্র বল বা কেন্দ্রমুখী বল কম উৎপন্ন হবে। সেই হিসাবে আমরা বলতে পারি যে এখানে জি এর মানটা বেশি হবে, কারণ অভিকর্ষজ বল থেকে বেশি পরিমাণ বিয়োগ হবে না। তো এই ধারণাটি যখন আমাদের ক্লিয়ার হলো, এবার আমরা একটি র্যান্ডম স্থান ধরি। ধরো এখানে একটি স্থান ধরলাম, সেটি হলো আমাদের এ বিন্দু। এই এ স্থানে একটি বস্তু যদি ঘূর্ণায়মান অবস্থায় থাকে সেটির ক্ষেত্রে জি এর মানটা কেমন হবে সেটি আমরা ধরব। যদিও আপেক্ষিক ভাবে বস্তুটিকে কিন্তু তোমার আমার স্থির বলেই মনে হবে। এই যে আমি দাঁড়িয়ে আছি, তোমাদের কি মনে হচ্ছে? স্থিরই মনে হচ্ছে। কেন? কারণ সত্যিকার অর্থে পৃথিবীর কৌণিক বেগ কিন্তু আসলেই অনেক ক্ষুদ্র। আচ্ছা, ভালো কথা, কৌণিক বেগ কথাটি যেহেতু চলে আসছে আমি একটু তোমাদের এই রাশিমালাটাও দেখাই। আমরা জানি যে কৌণিক বেগের ক্ষেত্রে যে রাশিমালাটি আমরা ব্যবহার করি, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/T, পৃথিবীর পর্যায়কাল 24 ঘন্টা হওয়ার কারণে আমরা একে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে দেখো মান কিন্তু
অনেক ছোট চলে আসছে। এই কারণেই কিন্তু এই যে আমি স্থির অবস্থায় আছি কিন্তু যে গতিশীল পৃথিবী যে আসলে গতিশীল সেটি কিন্তু আমরা বুঝতে পারছি না। তাহলে এ বিন্দুতে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় থাকবে তখন কিন্তু সেও কিছু পরিমাণ কেন্দ্রমুখী বল উৎপন্ন করে। তো সেই কেন্দ্রমুখী বল আর অপকেন্দ্র বল পরস্পর কি হয়, সমান হয়। ধরো এখানে যদি কোনো বস্তু ঘূর্ণায়মান অবস্থায় থাকে তাহলে এটার ক্ষেত্রে যে অপকেন্দ্র বল, অপকেন্দ্র বল মানে কেন্দ্রের বিপরীত দিকের যে বল, সেটি এই সূত্র অনুযায়ী আমার লেখা উচিত এম ওমেগা স্কয়ার ক্যাপিটাল আর। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে যদি আমি এ বিন্দুতে কোনো বস্তু ঘূর্ণায়মান অবস্থায় থাকে তাহলে কি লেখা উচিত? তাহলে আমার লেখা উচিত হলো এম ওমেগা স্কয়ার। এটাকে যদি আমরা এই অক্ষ থেকে স্মল আর দ্বারা প্রকাশ করি তাহলে এম ওমেগা স্কয়ার স্মল আর লেখা উচিত। দেখো এ বিন্দুটি পৃথিবীর কেন্দ্রের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করেছে, থিটা পরিমাণ কোণ উৎপন্ন করেছে। তোমাদের অনেকের বইয়ে এটিকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়েছে, আমি থিটা দিতেই কমফোর্টেবল ফিল করি বলে এটি থিটা দিয়েছি। দেখো এই কয়েকটি ব্যাপার কিন্তু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। এখন এই বিন্দুতে যদি কোনো বস্তু থাকে তাহলে ওর যে অভিকর্ষীয় বল সেটি কিন্তু এই এ ও বরাবর ক্রিয়া করবে, এবং ও যে কিছুটা বেগ নিয়ে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় আছে সেই ক্ষেত্রে ধরো ওর আরেকটা বল কিন্তু অপকেন্দ্র বল এ বি বরাবর ক্রিয়া করবে। দেখো অভিকর্ষজ বল, এই বল, অপকেন্দ্র বল যাই বলো এগুলো কিন্তু কি রাশি? ভেক্টর রাশি। আর আমরা জানি ভেক্টর রাশি যদি হয়ে থাকে আর দুটি কণা অর্থাৎ দুই দিকে যদি গতিশীল কণা আমরা এদিকে খেয়াল করতে পারি তাহলে আমরা ইচ্ছা করলেই কিন্তু এখানে সামান্তরিকের সূত্র আরামসে ব্যবহার করতে পারি, আমাদের কিন্তু কোনো মুখস্থ করা লাগছে না। দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি এও বরাবর যে বলটি ক্রিয়া করছে সেটি কিন্তু এমজি। এখন তাহলে তোমরা যদি সামান্তরিকের সূত্র ব্যবহার করতে চাও তাহলে আমাদের কোণগুলো ক্লিয়ার করতে হবে। কোণের ব্যাপারটি যখন আমরা চিত্রের মধ্যেও ক্লিয়ার করতে পারবো তখন কিন্তু আর আমাদের সমস্যা হবে না। যেমন দেখো এখানে ও এ আর এ বি দুটি কণা দুই দিকে গতিশীল, তাহলে তাদের লব্ধি কি হওয়া দরকার? এই ক্ষেত্রে আমি একটুখানি কথা বলবো যে আমরা ছোটবেলা থেকে কিন্তু পড়ে এসেছি যে অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল কিন্তু সব সময় কেন্দ্রের দিকে ক্রিয়াশীল। তবে দুর্ভাগ্যজনকভাবে কোন এই পৃথিবী সামান্য পরিমাণ বেগে গতিশীল হওয়ার কারণে এটির কিন্তু সামান্য বিচ্যুতি ঘটে। জিনিসটা কেমন একটু খেয়াল করো, এখানে দেখো যে এখানে আমাদের এও আর এখান বরাবর ক্রিয়া করছে কি এবি, তো তাহলে অবশ্যই তাদের যে লব্ধি সেটি কি এটা বড় হওয়ার কারণে একটু এদিক বরাবর ক্রিয়া করবে না, সামান্য পরিমাণ এদিক বরাবর ক্রিয়া করবে। ঘটনাটি কিন্তু এখানে তাই ঘটে থাকে। তবে যাই হোক না কেন আমরা এখন মূল যে ব্যাপারটা আমাদের লব্ধিটা সেটি নির্ণয় করার চেষ্টা করব। লব্ধি নির্ণয় করতে গিয়ে যে ব্যাপারটি করা লাগবে সেটি হলো এর সমান্তরাল রেখা যেহেতু আমাদের এখানে আছে তাই এটিকেও কিন্তু আমরা এই দিক বরাবর প্রসারিত করে একটি উপাংশ তৈরি করে নিতে পারি। তো যখন একটি উপাংশ এদিকে তৈরি করতে যাব তখন খেয়াল করে দেখো এই পুরো জায়গাটা কত 180 ডিগ্রি। আচ্ছা এটি যদি থিটা হয় তাহলে সেই হিসাবে অনুরূপ কোণ হিসাবে কিন্তু এইটিও কি হওয়া উচিত, থিটা হওয়া উচিত। আমি এখানে আরেকটি পথ দিচ্ছি, ধরো এটা হলো একটি এপি বরাবর পথ, তাহলে এইটি যদি থিটা হয় তাহলে এই যে ছোট জায়গাটা, এই ছোট জায়গাটা কত হওয়া উচিত? এই ছোট জায়গাটা হলো 180 ডিগ্রি মাইনাস থিটা হওয়া উচিত। তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের দুটি ভেক্টর আমরা আলাদা পেয়ে গিয়েছি, আরেকটি যে ব্যাপার সেটি হলো আমি তাদের অন্তর্ভুক্ত কোণও পেয়ে গিয়েছি। তাহলে আমি এটা এখানে লিখে দিচ্ছি, লব্ধিটা পরে করি। তাহলে এই জায়গায় যদি এটা হয় যে 180 ডিগ্রি মাইনাস থিটা তাহলে তাদের যে লব্ধির যে মান সেটি যদি আমি নির্ণয় করতে চাই দ্যাট মিন্স তাহলে আমাকে লিখতে হবে যে আর ইজ ইকুয়াল টু আর মানে এখানে হলো লব্ধি বা তোমরা বলতে পারো, আচ্ছা ওটা আমি পরে লিখি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার ব্যাপারটা কি? পি স্কোয়ার ব্যাপারটা কিন্তু এখানে এমজি। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি এমজি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দ্যাট মিন্স হলো এম ওমেগা স্কোয়ার আর হোল স্কোয়ার। তারপরে এখানে যেটি থাকবে সেটি হলো টু এমজি, তারপরে থাকবে হলো এম ওমেগা স্কোয়ার আর, আর এখানে কি আমরা জানি কস থিটা। তাহলে কস থিটা মানে কত? কস 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন দেখো এখানে যেহেতু কস 180 ডিগ্রি মাইনাস থিটা এসেছে তাহলে আমরা একটু ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা কি জানি কস 180 ডিগ্রি
মাইনাস থিটা মানে কি? এর মানে হলো এখানে 90 এর জোড় গুণিতক থাকার কারণে এটি কস থাকবে। ইভেন মনে রাখবে এটি দ্বিতীয় কোয়াড্রেন্ট হওয়ার কারণে এই ক্ষেত্রে মানটি কি হবে? নেগেটিভ হবে। দ্যাট মিন্স এটাকে আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দেব আর আরামসে কিন্তু এখানে আমরা কি দিয়ে দিতে পারি? থিটা দিয়ে দিতে পারি। দ্যাট মিন্স তাহলে আমাদের যে ব্যাপারটা হচ্ছে এখানে যে এখানে এম জি হোল স্কোয়ার প্লাস এম ওমেগা স্কোয়ার আর হোল স্কোয়ার প্লাস টু এম জি এম ওমেগা স্কোয়ার আর, আর শেষে এখানে প্লাস না দিয়ে দেখো আমি ওই মাইনাসটা এখানে আগে নিয়ে নিলাম আর সরাসরি এখানে কি লিখে দিলাম? কস থিটা। খেয়াল করে দেখো এটা যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ হয় সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? মোটামুটি ভাবে একটি রাশি আমাদের এখানে চলে আসলো। আচ্ছা, যখন আমরা এই লাইনটি লিখলাম এখানে একটু খেয়াল করে দেখো তোমরা প্রত্যেক জায়গায় কিন্তু এম স্কোয়ার আছে, যেমন এখানে এম স্কোয়ার আছে, এখানে এম স্কোয়ার আছে, এখানেও এম গুণ এম, তার মানে এম স্কোয়ার আছে। তাহলে কিন্তু আমরা এখান থেকে এমটাকে বের করে নিয়ে আসতে পারি। দ্যাট মিন্স আমি এখানে যেটা লিখতে পারি যে এখানে জি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার আর হোল স্কোয়ার মাইনাস টু জি অ্যান্ড দেন ওমেগা স্কোয়ার আর, এরপরে কস থিটা লিখতে পারি। আচ্ছা, যখন আমি এটি লিখলাম তখন কিন্তু এই আর সম্পর্কেও আমার একটু ভালো ধারণা দরকার। এই আর মানে কিন্তু আমাদের এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান কত? দ্যাট মিন্স সেটা হয়তো বা এম জি প্রাইম। কেন এম জি প্রাইম? কারণ সেটি তো আর অভিকর্ষ ত্বরণের সমান হবে না। তো এখন আমি যে লাভটি হবে ম্যাস কিন্তু বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো ব্যাপারটা কিন্তু একটু ছোট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন যখন এটি ছোট হয়ে গেল এবার আমি একটা কথা বলবো। তোমরা খেয়াল করে দেখো এখানে ওমেগা স্কোয়ার আর হোল স্কোয়ার আছে, দ্যাট মিন্স ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে ওমেগা টু দি পাওয়ার 4। আমি যদি ক্যালকুলেটর নিয়ে এই ব্যাপারটি যদি হিসাব করি তাহলে যেটি দাঁড়ায় যে 3.1416 ভাগ 24 ইনটু 60 ইনটু 60, তাহলে আমার আসছে হলো ধরো আরেকবার একটু করি 2 ইনটু 3.1416 ভাগ 24 ইনটু 60 ইনটু 60, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি 7.27 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 7.27 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 রেডিয়ান পার সেকেন্ড। খেয়াল করে দেখো এই ভ্যালুটা কিন্তু অনেক ছোট, শূন্য এর পরে অনেকগুলো, দ্যাট মিন্স পাঁচটি শূন্য বসানোর পরে হয়তো বা 7 সংখ্যাটি পাবে। সেটিকে যখন তুমি আবার স্কোয়ার করবা তখন 10টি শূন্য হবে, তাকে যদি আবার স্কোয়ার করো এখন বুঝতেই পারতেছো যে এটি কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। এই যে বৃদ্ধি পাচ্ছে তার মানে এই মানটি, এই যে ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ারের যে মানটি, এটি কিন্তু শূন্য নয় কিন্তু শূন্যের কাছাকাছি পর্যায়ে চলে গেল। দ্যাট মিন্স আমি বোঝাতে যাচ্ছি ওমেগা স্কোয়ার আর হোল স্কোয়ারের মান শূন্য নয় কিন্তু শূন্যের কাছাকাছি। সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা টোটালি বাদ দিয়ে দিতে পারি। তো যখন আমি এটাকে বাদ দিয়ে দিলাম এরপরে দেখো আমি এখান থেকে যে ব্যাপারটি করব সেটি হলো জি স্কোয়ারটা কমন নিয়ে নেব। সেই ক্ষেত্রে আমার এখানে থাকবে 1 - 2 আর এখানে জি আর জি কাটা যাবে, তাহলে এখানে থাকবে হলো ওমেগা স্কোয়ার আর, এখানে থাকবে কস থিটা ডিভাইডেড বাই জি। আমি একটা মোটামুটি ভাবে সরল রূপে নিয়ে এসেছি, তবে এখনো আমার অনেক কাজ বাকি। কিভাবে অনেক কাজ বাকি? সেটি হলো এই যে এই রুট ওভারটা কিন্তু রাখা আছে। আচ্ছা, তোমরা যদি সবাই এটা উঠিয়ে নিয়ে থাকো তাহলে আমি একটা কাজ করব, সেটা হলো এই রুট ব্যাপারটা আমি এখান থেকে বাদ দিয়ে দিতে চাই। ঠিক আছে, ধরো যখন আমি বাদ দিয়ে দিতে চাই তখন এই জি স্কোয়ার কে যখন আমি রুট করব তখন কিন্তু এটা নর্মাল জি হয়ে যাবে আর এখানে একটি হাফ চিহ্ন চলে আসবে। দ্যাট মিন্স রুট ওভার জি স্কোয়ার মানে হলো নর্মাল জি, আর এই যে হাফটা এটা শুধু এই এতটুকু অংশের মধ্যে থাকবে। এইবার এই এতটুকু অংশের মধ্যে থেকেও আমাদের কিছু কাজ করা দরকার। কিরকম? যেমন দেখো যে এখানে যে এই যে ওমেগা স্কোয়ার আর কস থিটা বাই জি, এটিও কিন্তু সেই আগের মতোই একটি ছোট সংখ্যা, তবে একে আর বাদ দেওয়ার এখন উপায় নেই, কারণ বাদ দিলে আমরা রাশিমালা পাবো না। তবে একটা জিনিস কিন্তু আমরা ম্যাথমেটিক্স থেকে জানি যে সেটি হলো যে যদি কখনো এমন হয় যে 1 মাইনাস x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে কোনো কারণে যদি x 1 থেকে অনেক বেশি ছোট হয়, দ্যাট মিন্স মোর এন্ড মোর লেস দেন 1, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এর বিস্তৃতিতে সরাসরি লিখতে পারি 1 মাইনাস x 1 মাইনাস n x। এটা তোমাদের যদি ম্যাথমেটিক্স করে থাকো তোমরা জানার কথা। তাহলে সেই ব্যাপারটি যদি আমরা এখানে অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের যেটি আসছে, আমি এখানে কয়েকটি লাইন তাহলে মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এগুলো মুছে দিচ্ছি,
আচ্ছা, এগুলা যখন মুছে দিচ্ছি তো আমাদের এই হাফ এখানে এসে গুণ হয়ে যাবে, দ্যাট মিন্স জি প্রাইম ইজ ইকুয়াল টু হবে হলো জি ইনটু 1 মাইনাস 2 ইনটু হাফ, আর এখানে ওমেগা স্কয়ার আর কস থিটা ডিভাইডেড বাই জি। এবার খেয়াল করে দেখো এই 2 আর এই 2 কিন্তু বাদ চলে যায়, দ্যাট মিন্স তুমি এখানে একটি ইকুয়েশন পাচ্ছ, সেটা হলো 1 মাইনাস ওমেগা স্কয়ার আর কস থিটা ডিভাইডেড বাই জি। খেয়াল করে দেখো যখন তুমি এটি পেয়েছো এখনো কিন্তু তোমার কাজ শেষ হয়নি। কিভাবে কাজ শেষ হয়নি সেটা হলো, এই দেখো এখানে একটি স্মল আর আছে, স্মল আর এর মান কিন্তু তোমার জানা উচিত। যদি না জেনে থাকো তাহলে কিন্তু তুমি প্রকৃত এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মানটা যেটি আমরা নির্ণয় করতে চাচ্ছি সেটি কিন্তু পারবো না। তাহলে কি করা যায়, আমরা এখানে আবারও ভেক্টরের একটি সাহায্য নিই, সাহায্য নেওয়ার পরে দেখি পারি কিনা। তো এখানে একটি চিত্রের দিকে খেয়াল করে দেখো, এই যে অংশটা, এই অংশটা অবশ্যই কিন্তু ব্যাসার্ধের সমান, আমি এটি এই জায়গায় আরেকবার রাখছি, সেটি হলো এটি হলো আর, আর এই যে বরাবর আমরা যেটি নিয়েছিলাম এইটা হলো আমাদের স্মল আর, আর এখান বরাবর যেটা ছিল সেটা ছিল আমাদের অন্তর্ভুক্ত কোণ বা অক্ষাংশ যে থিটা, সেটা যদি আমরা এই দিকে প্রতিস্থাপিত করে দেই তাহলে এখানের ভেক্টর থেকে দেখো এটা যদি আমাদের লব্ধি হয়, এই আনুভূমিক উপাংশকে কিন্তু আমরা এখানে আর কস থিটা লিখতে পারি। এটি তোমরা ভেক্টর থেকে জেনেছো যে লব্ধি আর যার সাথে থিটা থাকে সেটার সাথে কি গুণ হয়, কস গুণ হয়। দ্যাট মিন্স আর ইজ ইকুয়াল টু যদি আর কস থিটা হয় তাহলে আমরা এখানে এই মানটা কিন্তু বসিয়ে দিতে পারছি, দ্যাট মিন্স ওমেগা স্কয়ার তারপরে এখানে আর, আর কস থিটা গুণ হলে কি হয়ে যাবে, কস স্কয়ার থিটা ডিভাইডেড বাই জি। এটি কিন্তু আমরা যে সমীকরণটিকে খুঁজছিলাম সেটি কিন্তু পেয়ে গিয়েছি। এবার আমরা এখানে দুইটা কেস চিন্তা করতে পারি, যেমন দেখো এটি হলো মেরুবিন্দু, খেয়াল করে দেখো এই কাটাটা যদি ঘুরতে 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 এইখানে চলে আসে, দ্যাট মিন্স আমি তোমাদের বোঝাতে চাচ্ছি থিটার মান যদি কোনো কারণে 90 হয় সেই ক্ষেত্রে আমরা এখানে যখন 90 বসাবো তো আমরা জানি যে cos 90 এর মান হলো 0, অর্থাৎ সেই সময়ে একমাত্র g প্রাইম কিন্তু কিসের সমান ধরা হয়, g এর সমান ধরা হয়। দ্যাট মিন্স দেখো এখানে যে ইফ থিটা ইজ ইকুয়াল টু 90, এটা হলো মেরু অঞ্চলের জন্য, দেন জি প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে, জি হবে। এটা মেরু অঞ্চলের জন্য আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা মনে রাখবা। এরপরে আরেকটা কেস ধরো, এই যে জায়গাটা, এই জায়গাকে আমরা ধরো এখানে আরেকটা বিন্দু ধরে নিলাম, ধরো বি বিন্দু, তাহলে এখানের ক্ষেত্রে বুঝতেই পারছো থিটার মান কত হবে, জিরো হবে, একই রেখা বরাবর। অর্থাৎ এই ক্ষেত্রে জি প্রাইম যেটা হবে সেটা হলো কস জিরোর মান হলো 1, অর্থাৎ জি প্রাইম হবে জি ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর ডিভাইডেড বাই জি। বুঝতেই পারছো এখানে সামান্য পরিমাণ মান মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ঘটনার ক্ষেত্রে কিন্তু তুমি এটাকে ম্যাক্স বলতে পারো, অর্থাৎ মেরু অঞ্চলে কিন্তু জি এর মানটা কি হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে। আর যখন আমি বিষুবীয় অঞ্চলে চলে আসছি তখন কিন্তু আমার মানটা কমতে কমতে অনেকখানি কমে যাবে। এখন দুইটা জায়গা ক্লিয়ার হলো, ইভেন এই যে কোনো জায়গায়, অক্ষাংশের যে কোনো জায়গায় থাকুক না কেন, আমরা খুব সহজেই কিন্তু জি এর মান নির্ণয় করতে পারবো। এবার আমি একটি উচ্চতর দক্ষতামূলক চিন্তা ভাবনার প্রশ্ন তোমাদের করব, আমি উত্তর করে দেব। আমি বলতে চাচ্ছি যে ধরো তুমি এই বি বিন্দুতে আছো, এই বি বিন্দুতে থাকা অবস্থায় তুমি এত জোরে অপকেন্দ্র বল উৎপন্ন করবে যে এই বিন্দুতে পৃথিবী এমন ভাবে ঘুরবে, পৃথিবী এমন ভাবে ঘুরবে যাতে ব্যক্তি বা বস্তু তার ওজন আর ফিল না করে। বুঝতে পারছো কি কথাটা, তার মানে বুঝাতে চাচ্ছি যে পৃথিবী যদি এমন কোন কৌণিক বেগ উৎপন্ন করে সেটা কত, যা উৎপন্ন করার কারণে এখানে থাকা ব্যক্তি তার ওজন অনুভব করবে না। আচ্ছা, তো আমরা বলেই নিয়েছি যে ওজন অনুভব করবে না, দ্যাট মিন্স আমরা যদি বি পয়েন্টের জন্য কাজ করি তো খেয়াল করে দেখো সেই ক্ষেত্রে আমরা এই জি প্রাইম এর মানটা শূন্য ধরে নেব, তাহলে শূন্য আর এখানে জি ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর ডিভাইডেড বাই জি। এবার দেখো এই জিও শূন্য হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি যে ওমেগা স্কয়ার আর ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ ওমেগা সমান রুট ওভার জি ডিভাইডেড বাই আর। অর্থাৎ বুঝতেই পারছো যে কখনো যদি এমন হয় যে কৌণিক বেগ এই রুট ওভার জি ডিভাইডেড বাই আর এর মানের সমান হয়, অর্থাৎ পৃথিবী যদি এত কৌণিক বেগ উৎপন্ন করতে পারে তাহলে এখানে থাকা ব্যক্তি কোনোভাবেই তার কি কোনোভাবেই তার ওজন অনুভব করতে পারবে না। ইভেন কোন বস্তু যদি নিজেও এভাবে ঘুরতে পারে এই মানে, তাহলে কিন্তু সেও কোনোভাবে কি কোনো ওজন অনুভব করবে না।
আশা করি তোমরা এই ইকুয়েশনটি কিভাবে তৈরি হয়েছে বুঝতে পেরেছো। এটি তোমরা নানা জায়গায় ব্যবহার করতে পারো, যদিও এইচএসসি পরীক্ষায় দেখা যায় এটা একটু কম আসে, এর জন্য অনেক একটু কম করো, তবে অ্যাডমিশন বা অন্যান্য পরীক্ষায় গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমি চেষ্টা করেছি তোমাদের এটি ভেক্টর দিয়ে কমপ্লিটলি বোঝানো। খেয়াল করে দেখো, মহাকর্ষ বল যেহেতু ভেক্টর রাশি, ভেক্টর রাশি দিয়ে পুরো জিনিসটাকে আমি এখানে তৈরি করেছি। এই একটা একটা করে ম্যাথমেটিক্যাল টার্ম তোমাদের এখানে লেখা আছে, খাতা নিয়ে প্র্যাকটিস করে দেখো, তারপরে বইয়ের অঙ্ক করতে যাও, দেখবা অবশ্যই তুমি এখানে অনেক সুবিধা অনুভব করতেছো। তো আজকের মতো এখানেই থাক, এটি হলো আমাদের অক্ষাংশ ক্রিয়া। ধন্যবাদ সবাইকে।